সারদার পর এবার সুমঙ্গল প্রায় 90 কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার সুমঙ্গলকর্তা সুব্রত অধিকারী ধৃত সুমঙ্গলকর্তাকে সোমবার তোলা হয় ব্যাংশাল আদালতে 18 তারিখ পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক কে এই সুব্রত অধিকারী সুব্রত অধিকারীর বাড়ি হুগলির মগরায় সুমঙ্গল ছাড়াও রয়েছে 14টি ব্যবসা পাল্টে পাল্টে ব্যবহার করতেন 4টি মোবাইল ফোন রয়েছে 22টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তির পরিমাণ প্রায় 25 কোটি কলকাতার অভিজাত এলাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট সংস্থাগুলির 95% শেয়ারই সুব্রত ও তাঁর স্ত্রীর নামে কিছুদিন আগেই কুলটি থেকে গ্রেফতার হন সুব্রত স্ত্রী সুমঙ্গল ইন্ডাস্ট্রিজে আমি টাকা রেখেছিলাম দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা পাচ্ছি না প্রচুর মেসেজও আমাকে দিয়েছে কিন্তু মেসেজের কোনো রকম ইয়ে হয়নি টাকা পয়সা এখনো পর্যন্ত পাইনি আলুর বন্ড 58% মতন ইন্টারেস্ট দেবে ওরা 15 মাসে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা পাইনি একটা ম্যাচিওর করে গেছিলো ফার্দার আমি রিইনভেস্ট করেছিলাম তারও কোনো উত্তর পাইনি এখনো পর্যন্ত কোনো টাকা পয়সাই পাইনি সবকটাই আমার ম্যাচিওর করে গেছে পুলিশ সূত্রে আরও খবর গত 5ই মে শেক্সপিয়ার সরণী থানায় 23 কোটি টাকা প্রতারণার অভিযোগ করেন প্রায় 5000 আমানতকারী তার আগে জমা পড়ে আরও 2টি অভিযোগ তদন্তে নামে পুলিশ পুলিশ জানতে পারে প্রতারণার পরিমাণ 86 কোটি টাকা মূলত আলুর বন্ড বিক্রি করে 2010 থেকে টাকা তোলা শুরু করে সংস্থাটি 2012 পর্যন্ত ঠিকঠাক টাকা ফেরত দিলেও টাকা তোলার উপর সেবি নিষেধাজ্ঞার পর তা অনিয়মিত হয়ে পড়ে সুদীপ্ত সেন গ্রেপ্তারির পর আমানতকারীদের টাকা ফেরত দেওয়া প্রায় বন্ধই হয়ে যায় ফেরার হয়ে যান সুব্রত অধিকারীও গোপন সূত্রে খবর পেয়ে 1 জুলাই মুম্বাই যায় সিটের একটি দল নবী মুম্বাইয়ের একটি গেস্ট হাউস থেকে 4 তারিখ রাতে গ্রেফতার করা হয় সুব্রত অধিকারীকে পরের দিন তোলা হয় অন্ধেরি আদালতে 7 দিনের ট্রানজিট রিমান্ডে রবিবার রাতে আনা হয় কলকাতায় সোমবার দুপুরে তোলা হয় ব্যাংশাল আদালতে আদালত সূত্র খবর আইনজীবী মারফত সুব্রত অধিকারী প্রশ্ন তোলেন এই সংক্রান্ত মামলার বিচার কি এই আদালতে হতে পারে এরপর থেকে ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সিট সিল করে দিয়েছে সুব্রত অধিকারীর ব্যাংক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে 20 কোটি টাকা মূল্যের সুব্রতর 9টি জমি খতিয়ে দেখা হচ্ছে সংস্থার কলকাতা অফিসের সার্ভার ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা